ভারত নিউজিল্যান্ডের পর ভারত ও সাউথ আফ্রিকার ম্যাচ শুরু হতে চলেছে, যেখানে আপনারা দেখেছেন ভারত ও সাউথ আফ্রিকার মধ্যে প্রথমে ঠিক হয়েছিল টি টোয়েন্টি ওডিআই এবং টেস্ট ম্যাচের সিরিজ খেলা হবে, কিন্তু শেষ পর্যন্ত সেই ওডিআই ম্যাচের সিরিজটি ক্যান্সেল করা হয়েছে। এর কারণ ভাই, ভারতীয় দলের চাই বিশ্রাম, তার কারণ টানা বিশ্বকাপের থেকে আইপিএল থেকে শুরু করে বিশ্বকাপ এবং তারপরে নিউজিল্যান্ড এবং তারপরে সাউথ আফ্রিকা এবং তারপরে পরেই অনেক সিরিজ খেলতে নামবে, এই জন্যে তারা আর বেশি সিরিজ অর্থাৎ ম্যাচ রাখেনি। কিন্তু সবচেয়ে বড় কথা এটাই, আইপিএল 2021-এর পর আইপিএল 2022-ও আবার শুরু করতে হবে, এই জন্যে ভেঙ্কটেশ আয়ারকে দলে সুযোগ দিতে পারে এবার ওডিআই দলে। এটা সবচেয়ে বড় ব্যাপার, তার কারণ হার্দিক পান্ডিয়ার এখনও ফিটনেস নিয়ে সবচেয়ে খারাপ খবর রয়েছে, তার কারণ হার্দিক পান্ডিয়া এখনও বলিং ব্যাটিং দুটি উভয় করতে পারলে তারপরে তাকে পুরোপুরিভাবে দলে সুযোগ মিলবে বলে জানিয়ে দিয়েছেন বিসিসিআই। কিন্তু সবচেয়ে বড় কথা এটাই, এখন ভেঙ্কটেশ আয়ার এবার টি টোয়েন্টির পরে ওডিআই ডেবিউ করতে চলেছে, এটা অবশ্যই সাউথ আফ্রিকার সাথে খেলা হবে যেহেতু, এবং সাউথ আফ্রিকার মাঠেই খেলা হবে, যেখানে আপনাদেরকে জানিয়ে দেয় সাউথ আফ্রিকার সাথে ভারতের খেলা শুরু হচ্ছে 26 ডিসেম্বর থেকে, অর্থাৎ প্রায় জানুয়ারিতে অবশ্যই এই সিরিজটি চলবে, যেখানে অবশ্যই এবার শুধু ওডিআই এবং টেস্ট ম্যাচ আপনারা দেখতে পাবেন, যেটি টেস্ট ম্যাচ দিয়ে ভারত সাউথ আফ্রিকার ম্যাচটি শুরু হচ্ছে।